আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছেন অথবা আনএমপ্লয়েড রয়েছেন অথবা একেবারে আর্নিং করতে পারেননি, তারা কাজ করছেন, তারা অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে জানান যে অনলাইন আর্নিং এর ব্যাপারগুলো নিয়ে, বিশেষ করে যারা নন স্কিল তারা চান যে কোনো অ্যাপস অথবা ওয়েবসাইট থেকে ফ্রিতে আর্নিং করার। আজকে আমি তেমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যেটি দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে, তার মানে 2009 সাল থেকে মার্কেটে রয়েছে এবং অদ্যাবধি সেটি পেমেন্ট করে আসছে। কোনো রকম দক্ষতা লাগবে না, জাস্ট আপনি যে কাজগুলো করবেন সেটি হচ্ছে সাইন আপের কাজ এবং পাশাপাশি লাইক দেওয়া, কমেন্ট করা, ওয়েবসাইট ভিজিট করা, এই ধরনের কাজগুলো। সো আশা করি আপনি যদি সে কাজগুলো করতে চান তাহলে এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে আমি কিছু টিপস এবং ট্রিক্স বলে দিব যাতে করে অনায়াসে আপনি খুব সহজেই মোবাইল ইউজ করে হিউজ পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন। যে ওয়েবসাইটটি আমি আজকে শেয়ার করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে rapidworkers.com। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারে। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। সোরের শিকাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে, এটির নাম rapidworkers.com, যেটি কিনা 2009 সালে লঞ্চ করেছে এবং অদ্যাবধি পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হয়নি। এবং পাশাপাশি আপনি এখানে যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে এখানে পেমেন্ট প্রুফ রয়েছে, কারা কারা ইনকাম করছে, কী পরিমাণ ইনকাম করছে, সব কিছু আপডেটেড কিন্তু এখানে দেওয়া রয়েছে। আশা করি আপনি এখান থেকে পেমেন্ট প্রুফ দেখার পরে অনায়াসে কাজ শুরু করতে পারবেন। এবং পেপ্যাল রয়েছে, ভিসা কার্ড রয়েছে, মাস্টার কার্ড রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আপনার অ্যাকাউন্ট আপনার অ্যামাউন্টগুলো হাতে নেওয়ার। সুতরাং আপনি অনায়াসে যদি স্টেপ বাই স্টেপ কাজটা শুরু করেন এই ভিডিওটি দেখার পরে, তাহলে আমি নিশ্চিত অন্তত আপনি ঘরে বসে নিশ্চিত ইনকাম জেনারেট করতে পারবেন। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি এখানে যে সাইন আপ নাও নাও দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক দিয়ে রাখবেন। এখানে আসার জন্য, তার মানে এই ইন্টারফেসে আসার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক দিয়ে রাখবেন। সে ক্লিক করার সাথে সাথে আপনি ইন্টারফেসে চলে আসবেন। সো প্রথমে আপনি এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন, সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনি নেক্সট ইন্টারফেসে চলে আসবেন, তার মানে এই ইন্টারফেসে। আর আপনি ইতিমধ্যে এখানে যদি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অবশ্যই এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি দিবেন, তারপর আপনি এখানে আই এম নট আ রোবট এ ক্লিক করবেন, দেন সাবমিট এ ক্লিক করলে আপনি লগ ইন হয়ে যাবেন। সো যেহেতু আমি ধরে নিলাম যে আপনি একেবারে নতুন বা ব্রান্ড নিউ আর্নিং জেনারেট করতে চাচ্ছেন, সুতরাং আপনি প্রথমে সাইন আপ করবেন। প্রথমে আপনি আপনার নামটি দিবেন, এরপরে ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর পাসওয়ার্ড দিবেন, এরপর আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। অনায়াসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনি অনায়াসে কাজ শুরু করতে পারবেন, দ্যাটস ইট। সো আই এম নট আ রোবট এ ক্লিক করবেন। তবে আপনি অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে আপনাকে অবশ্যই কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যে ক্রাইটেরিয়াগুলো তারা দিয়েছে ইউজিং ভিপিএন অর আদার টাইপ অফ মাস্কিং আইপি সফটওয়্যার, অর্থাৎ তারা এই ধরনের কোনো ভিপিএন অথবা বিপিএস ইউজ করা সহ্য করবে না। মাল্টিপল অ্যাকাউন্টস উইথ সেম আইপি অর ইউজিং পাবলিক অর হটস্পট ওয়াইফাই, আপনি একটি ডিভাইস দিয়ে শুধুমাত্র এক নামে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, বেশি করলে তারা সেটি ব্যান করে দিবে। ডুইং আদার কান্ট্রিজ জবস দ্যাট ইউ আর নট ফ্রম, ধরুন আপনি বাংলাদেশে বা ইন্ডিয়ায় অথবা আদার কান্ট্রিতে বসবাস করছেন, আপনি যে কান্ট্রিতে সাইন আপ করেছেন তার মানে এখান থেকে যে কান্ট্রিটি সিলেক্ট করে দেবে সে কান্ট্রির বাইরে আপনি কাজ করতে পারবেন না, তবে আপনি ইন্টারন্যাশনাল যে কাজগুলো রয়েছে সে কাজগুলো করতে পারবেন, আমি সেগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। সো অল দিস উইল গেট ইউ ইভেন্টুয়ালি ব্যান অ্যান্ড ডোন্ট ওয়াস্ট ইউর টাইম মেকিং অ্যানাদার অ্যাকাউন্ট, তার মানে আপনি এই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে, যদি না মানেন তাহলে অবশ্যই তারা অ্যাকাউন্টটি সাসপেন্ড অথবা ব্যান করে দিবে। সো এখানে সাইন এখানে বক্সে ক্লিক করবেন, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে সরাসরি আপনার মেইলের মধ্যে একটি মেইল চলে যাবে, সেই মেইলটি আমি দেখাচ্ছি। সরাসরি আপনার মেইলে যখন যাবেন তখন আপনি এখানে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আপনাকে কংগ্রাচুলেশন মেসেজ তারা পাঠাবে। আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স $0.10 হয়ে গিয়েছে। আমি গত 7/12/2020 যেটি আমি অনেক আগে ওপেন করেছিলাম কিন্তু কাজ করা হয়নি, জাস্ট সিম্পল কিছু কাজ করেছিলাম, এতে আমার ইনকাম একটু দূর হয়েছে। এবার চলে আসুন অ্যাকাউন্ট তৈরি করার পরে করণীয় কি, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আপনাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, যে কাজগুলো করবেন সে কাজগুলো অনায়াসে আপনি এখান থেকে দেখে শুনে বুঝে তারপর শুরু করতে পারবেন। তবে কাজ শুরু করার পূর্বে আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে, সেগুলো হচ্ছে যে প্রথমে এখানে টার্গেট ওয়ার্কার্স যেটি দেখতে পাচ্ছেন এখানে মেনুতে ক্লিক করবেন, এরপর আপনি ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দেবেন। ইন্টারন্যাশনাল সিলেক্ট করলে সুবিধা হবে যে আপনি ইন্টারন্যাশনাল যে কাজগুলো পাবেন সে কাজগুলো অনায়াসে এখান থেকে
করে ফেলতে পারবে। সো এবার আমি সেটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন, এখানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো হচ্ছে, প্রথম কাজটি হচ্ছে যে সিম্পল ভিজিট সাইট ক্লিক ক্লিক অ্যান্ড অ্যাড টি নিউ ওয়ার্ক অনলি। তার মানে এই সাইটে আপনি ঢুকবেন, ঢুকার পর আপনি ভিজিট করবেন। ভিজিট করার সাথে সাথে আপনি 1 মিনিটের মধ্যে ভিজিট করলে আপনি $0.03 আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে। দেয়ার সিট এতটুকু আপনি এটা করতে পারবেন। এরপরে সাইন আপের কাজ রয়েছে, এই যে সাইন আপের কাজ, এই কাজটুকু করলে আপনি $0.50 আর্নিং জেনারেট করতে পারবেন এবং সেটি 4 মিনিটে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। এরপর রয়েছে কপি পেস্ট ওয়ার্ক এবং ইউটিউব শেয়ার। আমরা প্রায় সময় কিন্তু ইউটিউবের বিভিন্ন ধরনের ভিডিও দেখে সেখানে লাইক দিয়ে কমেন্ট করি, শেয়ার করি অথবা সাবস্ক্রাইব করি, কিন্তু তার কিন্তু আমরা আর্নিং পাই না। কিন্তু আপনি revitworkers.com এর মধ্যে যদি সেই সেম কাজগুলো করেন, অনায়াসে আপনি নিশ্চিত ইনকাম পাবেন। এই কাজটুকু করলে জাস্ট শেয়ার দিলে আপনি $0.03 অনায়াসে এখান থেকে পাচ্ছেন। আর এরপরে স্ক্রলিং করে যদি আপনি চলে আসেন, তাহলে হিউজ পরিমাণ কাজের অফার এখানে রয়েছে। আপনি কিন্তু কাজ শুরু করে শেষ করতে পারবেন না। তো আশা করি এই সিম্পল কাজগুলো করে খুব সহজেই, যে সেম কাজগুলো যেমন ইউটিউব শেয়ার দেওয়া, ইউটিউব শেয়ার দেওয়া, এই কাজগুলো অনায়াসে করতে পারবেন খুব সহজেই। আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটিকে অথবা আপনি আপনার কম্পিউটারটিকে ইউজ করে। সো প্রথমে আমি আপনাকে অনুরোধ জানাবো যে কাজগুলো খুব সহজ, যে কাজগুলো আপনি করতে পারবেন সেই কাজগুলোকে আপনি চুজ করবেন। চুজ করার পরে আপনি কাজগুলো বুঝে দেখে তারপর করবেন, করার পর আপনি সাবমিট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এবার আমি দেখিয়ে দিব যে একটি কাজ কিভাবে করতে হয় সেটি। সো এখানে অনেকগুলো কাজ দেখতে পাচ্ছেন, যে ইউটিউব সার্চ ওয়াচ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট, অর্থাৎ এই 4টি কাজ করলে এই ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকে আমাকে সে $0.1 দিবে। তার মানে এটি একটি সহজ কাজ। আমি সেটি ওপেন করছি, ওপেন করার পরে নেক্সট ইন্টারফেস আমাকে নিয়ে যাবে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ইন্টারভিউতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ অন ইউটিউব ফর দিস ভিডিও উইথ দিস কিওয়ার্ড। এখানে একটি ফাইন্ড দ্য ভিডিও উইথ থাম্বনেল অ্যান্ড ফার্স্ট নেম, এখানে দিসে ক্লিক করতে বলেছে। তার মানে এই যে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপনাকে প্রবেশ করার জন্য এখানে দিসে ক্লিক করতে বলেছে। সো আমি দিসে ক্লিক করছি। দিসে ক্লিক করার পরে সরাসরি আমাকে ইন্টারফেসে নিয়ে আসছে। এটি বলা হয় ইউটিউব থাম্বনেল, অর্থাৎ এই ব্যক্তি ইউটিউবের একটি থাম্বনেল দিয়েছে, তার মানে ভিডিও এর থাম্বনেল দিয়েছে এবং তার চ্যানেলের নামটি হচ্ছে ক্রাশ বয় ব্রল স্টারস। এটি হচ্ছে তার চ্যানেলের নাম। এরপর এটি হচ্ছে তার কিওয়ার্ড, তার মানে টাইটেল। সো এখন যে কাজটি করবে সেটি হচ্ছে যে ফ্রি গুগল প্লে কোর্স, গুগল গেট গুগল প্লে গিফট কার্ডস, এটি দিয়ে যখন আপনি সার্চ দিবেন, তার মানে আপনি সরাসরি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পরে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে সিম্পল, এই যে আমি সেটি লিখলাম, লেখার পরে সরাসরি আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে এবং একবার কনফার্ম হওয়ার জন্য এখানে যে চ্যানেল নামটি দেখতে পাচ্ছেন ক্রাশ ব্রল স্টারস, এটিতে আপনি ওপেন করবেন। এটি ওপেন করার পরে যদি সরাসরি যে ইন্টারফেসটি দিয়েছে সেই ইন্টারফেসটি যদি আপনি দেখতে পারেন, তার মানে এই যে এখানে একটি থাম্বনেল দিয়েছে, ব্যানার দিয়েছে, সেই ব্যানারটি অ্যাকুরেট হয়, তাহলে আপনি নিশ্চিত যে সেই চ্যানেলের মধ্যে ঢুকে গেলেন। তার মানে আপনি অনায়াসে সেই চ্যানেলের মধ্যে ঢুকে গেলেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি সেটি ওপেন করছি। ওপেন করার পরে আমি সরাসরি সেই ভিডিওতে চলে যাচ্ছি। আমি ভিডিওতে চলে এসেছি। ইয়াও, হোয়াট ইজ গোইং অন এভরিবডি, ভিডিওতে আমি চলে এসেছি। ভিডিওতে আসার পরে আমি এটি প্লে করছি। তারা কিন্তু পুরো ভিডিও প্লে করতে বলেছে, সেটি আমি এবার দেখাচ্ছি যে পুরো জিনিসটা তারা কিন্তু দেখতে বলেছে যে ওয়াচ দ্য 100% দ্য হোল ভিডিও, তার মানে পুরো ভিডিওটি তারা দেখতে বলেছে। সো আমি এটি মিনিমাইজ করছি। মিনিমাইজ করার পর আমি প্লে করে দিয়েছি। এটি আমি কাজগুলো আপনাদেরকে বুঝিয়ে দিই। তো এটি চলতে থাকুক। অর্থাৎ 3.32 সময়ের একটি ভিডিও, এটি চলতে থাকুক। আশা করি আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। ভিডিওটি চলতেছে, এরপর লাইক দ্য ভিডিও, ভিডিওতে একটি লাইক দিতে বলেছে। সো আমি ভিডিওতে চলে যাচ্ছি। আমি এটি দেখে নিয়ে আসি, একটি লাইক দিব। লাইক কিভাবে দেয় সেটি আপনারা আপনারা নিশ্চয়ই জানেন, আমার সেই ভালো জানেন। সো আমি একটি লাইক দিয়ে দিলাম। লাইক দেওয়ার পরে সরাসরি এরপর শেয়ার অন এনি সোশ্যাল মিডিয়া, আমাকে সোশ্যাল মিডিয়াতে সেটি শেয়ার দিতে বলেছে। শেয়ারে আমি ক্লিক করবো। শেয়ারে ক্লিক করার পরে আমি আমার ফেসবুক এর মধ্যে শেয়ার করবো। শেয়ার করার পরে সেটি স্ক্রিনটা কিন্তু দিতে হবে। সো আমি শেয়ার দিয়ে দিলাম। শেয়ার দেওয়ার পরে এরপর যে কাজটি সেটি আমি এবার দেখাচ্ছি, সেটি হচ্ছে যে প্রথমে আপনাকে যে কাজগুলো করতে বলেছে স্টেপ বাই স্টেপ, সে কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে। সো এবার যে কাজটি করবো সেটি হচ্ছে, আমি আবার চলে আসছি ইনস্ট্রাকশনের মধ্যে। তো লাইক দিলাম, তারপরে শেয়ার করলাম, কমেন্ট সামথিং রিলেটেড টু দ্য ভিডিও। সো এখানে একটি কমেন্ট করতে বলেছে। সো আমি কমেন্ট বক্সে চলে যাচ্ছি। কমেন্ট বক্সে চলে যাবো। বেস্ট,
আমি এটা লিখবো বেস্ট ভিডিও, বেস্ট ভিডিও, বেস্ট ভিডিও লিখে দিয়েছি, আমি কমেন্ট করেছি, আমার তৃতীয় কাজটি শেষ হয়ে গিয়েছে। এবার হচ্ছে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, এই চ্যানেলের মধ্যে একটা সাবস্ক্রাইব করতে বলেছে, আমি তাও করলাম। এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে আমি দেখাচ্ছি, এরপর সাবস্ক্রাইব করলাম, প্রোফাইল পিকচার অ্যাভাটার ইজ রিকোয়ার্ড, তার মানে আমার প্রোফাইল পিকচার দিতে বলেছে। সো এই ছয়টি কাজ কিন্তু আমি অলরেডি করে দিয়েছি। এবার আমাকে স্ক্রিনশট দিতে হবে, তার মানে প্রুফ দিতে হবে। ইউজ ইউজ ক্যান আইদার এই লিঙ্কটাতে প্রবেশ করতে বলেছে, তার মানে আপলোড দেওয়ার জন্য, তার মানে আপনি যে স্ক্রিনশটটি পাঠাবেন সেই স্ক্রিনশটটি এর জন্য অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটটি ইউজ করতে হবে। সো কি কি স্ক্রিনশট দিবে সেটি হচ্ছে যে আপনি যে লাইক দিয়েছেন সেই লাইকের একটি স্ক্রিনশট, এরপর আপনার ইউটিউব চ্যানেল নেম দিতে হবে, তারপর আপনার সোশ্যাল মিডিয়া লিংক দিতে হবে, হাই আর ইউ শেয়ার দিস ভিডিও, তার মানে তিনটে কাজ আপনাকে সাবমিট করতে হবে। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন এই বক্সের মধ্যে আপনাকে দিতে হবে। সো আমি চলে যাচ্ছি, আপনি স্ক্রিনশট বিভিন্ন ভাবে নিতে পারেন। সো আমি এই যে লাইক দিয়েছি, লাইকের একটি স্ক্রিনশট নিব আমি সরাসরি। তারা বলেছে যে এই যে একটি ওয়েবসাইটের একটি লিংক দিয়েছে, সেই লিঙ্কে আমি ক্লিক করব, তার মানে যে তারা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন অনুসারে আপনাকে কাজ করতে হবে। সো এটি আমি কপি করছি, কপি করার পরে আমি এটিতে চলে যাচ্ছি, অন্য একটি ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে যাওয়ার পরে সেটি আমি পেস্ট করে দিব, পেস্ট করে দেওয়ার পরে সেটি ওপেন হবে, ওপেন হওয়ার পর আমাকে নেক্সট এই ইন্টারফেজে নিয়ে আসবে, আশা করি বুঝতে পেরেছেন। সো এবার যে কাজটি করতে হবে, ইমগোর এখানে কিন্তু সাইন আপ করতে হবে প্রথমেই। অলরাইট, আপনারা দেখতে পেলেন যে লিঙ্কটি তারা দিয়েছে সেই লিঙ্কে আমি একটি অ্যাকাউন্ট তৈরি করে নিলাম, সেটির নাম হচ্ছে ইমগোর। এখন এখানে কিন্তু আপনার এই যে যেটি স্ক্রিনশট নেবে সেটি এখানে সাবমিট করতে হবে। সো সো কিভাবে সাবমিট করতে হবে সেটি আমি এবার দেখাচ্ছি। আপনি যে লাইক দিয়েছেন তার লাইকের জন্য একটি স্ক্রিনশট নেবেন। আমি আমার কম্পিউটার থেকে স্নিপিং টুল ইউজ করছি, আপনি চাইলে আপনার মোবাইলের মধ্যে যে কোনো ধরনের স্ক্রিনশট নেওয়ার যে কোনো ধরনের স্ক্রিনশট নেওয়ার সফটওয়্যার ইউজ করতে পারেন। সো আমি এটি লাইকটি এভাবে মার্কিং করে দিলাম, এরপর আমি সেভ করব। সেভ করার পরে আমি আমার ডাউনলোডের মধ্যে সেভ করছি, এটি ক্যাপচার জেপিজি দিলাম, সেভ করলাম, এরপর এটি সেভ হয়ে গেল, এটি কেটে দিচ্ছি। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করব সেই কাজটি হচ্ছে যে আমি আমার ইনস্ট্রাকশনের মধ্যে চলে আসি, যে তারা কি ইনস্ট্রাকশন দিয়েছে সেটি হচ্ছে যে আমি লাইক দিয়েছি, ইউর ইউটিউব চ্যানেল নেম, আমার ইউটিউব চ্যানেল নেম লিখে দিতে বলেছে, এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে বলছে, হাই আর ইউ শেয়ার দিস ভিডিও, দ্যাটস ইট। এবার আমি সাবমিট করব। সো সাবমিট করার জন্য এই যে একটি লিঙ্ক দিয়েছে সেই অর্থাৎ imgur.com এর মধ্যে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। imgur.com এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পরে আপনি ধরনের ইন্টারফেস পাবেন। সরাসরি আপনি এখানে যেটি দেখতে পাচ্ছেন আরেকটি কাজ করতে বলেছে, সেটি হচ্ছে যে আপনার আপনার একটি ইমেজ এখানে কিন্তু দিতে বলেছে, যাতে করে আপনি খুব সহজেই তাদের কাছে পরিচিতি পেতে পারেন, তার মানে সেটি অনায়াসে এখান থেকে আপনাকে দিতে হবে। সো সেটি আমি দিচ্ছি, দেওয়ার পরে সেটি আমি দিচ্ছি, দেওয়ার পরে সেটি ওপেন করছে, তার মানে এটি অ্যাড হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি যে কাজটি করব সেই কাজটি হচ্ছে যে আমি লাইকের যে স্ক্রিনশটটি নিয়েছি সেই স্ক্রিনশটটির যে সেটি আমি এখানে আপলোড করবো। আপলোড করার জন্য আমাকে এখানে নিউ পোস্ট, যেটি সেই নিউ পোস্টের মধ্যে ক্লিক করতে হবে। আমার ছবিটি অ্যাড হয়ে গিয়েছে, অ্যাড হয়ে যাওয়ার পরে আমি আপলোড ইমেজের মধ্যে ক্লিক করলাম। আপলোড ইমেজের মধ্যে ক্লিক করার পরে সরাসরি ড্রাপ ছবিটি, এবার আমি স্ক্রিনশট যেটি নিয়েছি সেটি আপলোড দিব। সেটি করতে হলে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করা যাবে, অথবা এখান থেকে আপনি সরাসরি ক্লিক করলে আপনি যে পিকচারটি নিয়েছেন সেই পিকচারটি আমি এবার অ্যাড করে দিব। সেটি ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পরে সেই পিকচারটি কিন্তু অলরেডি অ্যাড হয়ে যাবে। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। সো এটি হচ্ছে আমার স্ক্রিনশট। এবার আমি এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছি সেই লিঙ্কটি আমি কপি করব। কপি করার পরে সরাসরি আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে তারা কিন্তু সেটি সেন্ড করতে বলেছে, সো আমি সেন্ড করে দিব। সেন্ড করার জন্য প্রথমে এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এক নম্বরে লাইক স্ক্রিনশট, লাইক লাইক শেয়ার ডাবল স্ক্রিনশট, সেই ছবিটি লাইক স্ক্রিনশট সেটি দিব, দেওয়ার পরে পেস্ট করে দিব। দ্যাটস ইট, এরপরে নাম্বার টুতে বলেছে আমার চ্যানেলটির নাম দিতে বলেছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমি একটু স্ক্রলিং করে নিচে চলে যাচ্ছি, যে এখানে বলেছে যে ইউর ইউটিউব চ্যানেল নেম, এরপর ইউর সোশ্যাল মিডিয়া লিঙ্ক, হোয়ার আর ইউ শেয়ার দিস ভিডিও। সো সোশ্যাল মিডিয়া লিঙ্কটি দিতে বলেছে, আমার চ্যানেল নেম দিতে হবে, মাই চ্যানেল নেম ইজ, মাই চ্যানেল নেম ইজ লার্নিং and earning
ওকে এন্ড দেন নাম্বার থ্রি হচ্ছে যে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে বলেছে আমাকে। সোশ্যাল মিডিয়া লিঙ্ক অর্থাৎ আমার যেখানে আমি সোশ্যাল মিডিয়া যেখানে আমি শেয়ার করেছি সেটি সোশ্যাল মিডিয়া লিঙ্ক, SOCIAL সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এই যে আমার সোশ্যাল মিডিয়াতে আমি এটি শেয়ার করেছি, সেই শেয়ার করার যে লিঙ্কটি সেই লিঙ্কটি আমি এবার প্রোভাইড করব। আশা করি আপনারা এভাবে দিবেন যে আমি সোশ্যাল মিডিয়া লিঙ্কটি এখানে প্রোভাইড করে দিচ্ছি, জাস্ট কপি করব। কপি করার পরে সরাসরি আমি এখানে চলে আসবো, তার মানে সেখানে আমি পেস্ট করে দিব দেয়ার সিট এতটুকুই। তাহলে এখানে টোটাল কাজটি কিন্তু একেবারে সোজা, আপনি প্রথম প্রথম হয়তো একটু সময় নিতে পারেন, হয়তো পরবর্তীতে আপনি সেই কাজগুলো আপনি অনায়াসে করে ফেলতে পারেন। সো স্ক্রিনশটটি দিলাম, চ্যানেল নামটি দিলাম, এরপরে সোশ্যাল মিডিয়া দিলাম যা দেয়ার সিট এতটুকুই। সো এটি আমি ক্লিক করে পেস্ট করে দিলাম, থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব, এবার মেসেজ চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি বলেছিলাম যে ভিডিও এর শুরুতে আপনাকে কিছু টিপস এবং ট্রিক্স দিব। টিপস এবং ট্রিক্স হচ্ছে যে আপনি যদি শুধু একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে আমি অনুরোধ জানাবো revitworkers.com এর মধ্যে আপনি কাজ শুরু করবেন। পাশাপাশি আমার চ্যানেলের মধ্যে আরও কিছু ভিডিও দেওয়া রয়েছে যে মাইক্রো ওয়ার্কিং জব এর উপরে, আশা করি সেই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ। টোটাল যদি আপনি ফার্স্টে ওয়েবসাইটকে টার্গেট করেন তাহলে অনায়াসে কিন্তু মাস শেষে আপনি বড় ধরনের ইনকাম না হলেও মোটামুটি একটি ইনকাম এনশিওর করে নিতে পারবেন, যেটিকে হাত খরচের টাকা বলা যায়। আর কারো কথা না শুনে যদি আপনি যদি সত্যি ইনকাম জেনারেট করতে চান, আমি আপনাকে এই সাজেশনটাই করলাম, এত করে আপনি কিন্তু বেনিফিট হবেন। এবং পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে এই ছোটো ছোটো কাজগুলো যদিও বোরিং মনে হয় কিন্তু দিন শেষে লাভ কিন্তু আপনারই হবে। এবং অবশ্যই আপনাকে যে কোনো একটি স্পেসিফিক ক্যাটাগরির উপরে আপনাকে স্কিল হতে হবে, না হলে কিন্তু আপনি দীর্ঘদিন ধরে এখানে স্টেবল করতে পারবেন। আরও কিছু ভিডিও দেওয়া রয়েছে যে মাইক্রো ওয়ার্কিং জব এর উপরে, আশা করি সেই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ। টোটাল যদি আপনি ফার্স্টে ওয়েবসাইটকে টার্গেট করেন তাহলে অনায়াসে কিন্তু মাস শেষে আপনি বড় ধরনের ইনকাম না হলেও মোটামুটি একটি ইনকাম এনশিওর করে নিতে পারবেন, যেটিকে হাত খরচের টাকা বলা যায়। আর কারো কথা না শুনে যদি আপনি যদি সত্যি ইনকাম জেনারেট করতে চান, আমি আপনাকে এই সাজেশনটাই করলাম, এত করে আপনি কিন্তু বেনিফিট হবেন। এবং পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে এই ছোটো ছোটো কাজগুলো যদিও বোরিং মনে হয় কিন্তু দিন শেষে লাভ কিন্তু আপনারই হবে। এবং অবশ্যই আপনাকে যে কোনো একটি স্পেসিফিক ক্যাটাগরির উপরে আপনাকে স্কিল হতে হবে, না হলে কিন্তু আপনি দীর্ঘদিন ধরে এখানে স্টেবল করতে পারবে না। সো আমি আপনাকে অনুরোধ জানাবো আমার প্লে লিস্টের মধ্যে আসার পরে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনি ফাইবারে কাজ করতে চান তাহলে ফাইবারের উপরে প্রায় 12টির মতো ভিডিও দেওয়া রয়েছে এবং আদার মাইক্রো ওয়ার্কিং ওয়েবসাইটগুলো রয়েছে, শাটারস্টকে কীভাবে কাজ করবেন সেটিও দেওয়া রয়েছে। এবং আশা করি এখান থেকে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে আপনি আপনার নিজের ক্যারিয়ারকে নতুন রূপে গঠন করতে পারেন, নতুন রূপে নতুনভাবে যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন তাহলে টাকা কিন্তু আপনার পিছনে ঘুরবে। সুতরাং আপনি বসে না থাকে এই কাজগুলো করুন এবং সব সময় লার্নিং এন্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।